नमस्कार शुभ सन्ध्या अपना सकल के जाना शुभ महासप्तमी प्रीति शुभेच्छा आंतरिक अभिनंदन कागदीप डट कम আমরা আপনাদেরকে প্রত্যেক দিন সরাসরি সম্প্রচার তো দেখাচ্ছি কিন্তু আজকের আমরা এই মুহূর্তে কাকদ্বীপের পূজো পরিক্রমা আরও ভালোভাবে দেখানোর জন্য সমস্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো এবং প্রত্যেকটি মণ্ডপ কিভাবে সেজে উঠেছে এবং প্রতিমা কত সুন্দর হয়েছে সেটাই আজকের আমরা দেখব এবং আপনাদের সকলকে দেখাবো ঘরে থেকে ঠিক এইভাবেই এবারের পূজোটা উপভোগ করুন কাকদ্বীপের সমস্ত মণ্ডপগুলি ঘুরে ঘুরে দেখে নেব এবং আপনাদেরকেও দেখাবো সঙ্গে থাকবেন আজকের পুরো সফরটা জুড়ে প্রত্যেক বছর এখানে থিম পুজো আমরা দেখে থাকি তো এবছর মানুষ একদম সবাই একটা আতঙ্কিত বা বিষাদে রয়েছে তবুও এই মুহূর্তে জানতে চাইবো যে সংগঠক হিসাবে আপনারা থিম পুজো করতে পারলেন না তো এই নিয়ে কি মতামত আপনার মতামত বলতে আমরা প্রতি বছর বিগত 10-12 বছর থিম পুজোই করে আসছি তো এবছর এমনি আমফানের পরিস্থিতি তারপরে এই এলাকাটা অ্যাকচুয়ালি সামুদ্রিক মৎস্যজীবীদের উপর নির্ভর করে তো ট্রলারে যথেষ্ট মাছ এবারে অনেক কম তো সেক্ষেত্রে চাঁদাপত্র কম উঠেছে আর সর থেকে বড় কথা হলো বর্তমানে স্বাস্থ্য পরিস্থিতি যা যা রয়েছে করোনার উপর নির্ভর করে আর হাইকোর্ট বা সরকারের যেসব নির্দেশিকা রয়েছে খোলামেলা প্যান্ডেল পরিষ্কার লোক একদিক দিয়ে ঢুকবে এবং বেরোনোর যে প্রবেশ পথ সেইগুলোকে মাথায় রেখে আমরা এবছর যেহেতু মানুষের স্বাস্থ্যের বা এখন আর্থিক কন্ডিশন খুব খারাপ সেই জন্য আমরাও নিজেদেরকে একটা ছোটোখাটো পুজোর মধ্যে নামিয়ে নিয়ে এসেছি এবং আমরা আশা রাখছি পরে বছর যদি পরিস্থিতি ঠিক হয় আমরা আবার পুরনো বছর যেভাবে পুজো করতাম সেই একই পুজোয় ফিরে যাব তো এখানে সংগঠক যারা রয়েছেন আমাদের খুবই কাছের মানুষ তো আমি প্রথমে বুলুদার সঙ্গে একটু কথা বলে নেব যে কী ব্যবস্থাপনা রয়েছে এবারের দুর্গোৎসবকে ঘিরে আর অন্যান্য বছরের তুলনায় এবছর যে পার্থক্য তৈরি হয়েছে সে নিয়ে আপনাদের কী মতামত রয়েছে এবছর আমরা কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছি গোটা বিশ্ব আজ অতিমারী করোনা ভাইরাস যেভাবে বিশ্বকে আজকে অতিষ্ঠ করে তুলেছে আমাদের পশ্চিমবাংলা কেন ভারতবর্ষ আজ মানুষ ব্যতিব্যস্ত অন্যান্য বছরের তুলনায় আমরা এই সপ্তমীর দিন পা রাখতে পারতাম না রাস্তায় কিন্তু মানুষ অনেক সচেতন কাকদ্বীপের মানুষ প্রশাসনের সমস্ত নির্দেশ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত নির্দেশ মেনে গাইড প্রশাসনের গাইডলাইন মেনে মাস্ক ব্যবহার করে যতটুকু প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোচ্ছে না আমরা কাকদ্বীপ রবীন্দ্র সংঘের পক্ষ থেকে অনুরোধ করব যারা বেরোচ্ছেন বাইরে তারা যেন অতি অবশ্যই মাস্ক ব্যবহার করেন এবং স্যানিটাইজার ব্যবহার করেন আমরা বিশেষভাবে কাকদ্বীপ ডট কমের কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ওনাদের লাইভ অনুষ্ঠান আমরা গতকাল থেকে দেখছি আপনারা ওনাদের লাইভ পেজে লক্ষ্য রাখবেন আমরা কাকদ্বীপ রবীন্দ্র সংঘের দুর্গা প্রতিমা মণ্ডপ আমরা লাইভ পেজে দিচ্ছি আমরা প্রথমেই আমাদের কাকদ্বীপ ডট কম কে ধন্যবাদ জানাই চিয়ার্স ফর রবীন্দ্র সংঘ হিপ 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 হিপ
দর্শনার্থী যারা আসবেন পুষ্পাঞ্জলি দিতে আসবেন সেখানে হচ্ছে গিয়ে এক জায়গায় জড়ো হবেন, সেখানে আমরা ডালা নেব। ডালা নেওয়ার পরে 40 জনের একটা টিম আমরা হচ্ছে গিয়ে মণ্ডপে প্রবেশ করাবো, তারা পুষ্পাঞ্জলি দেবে। পুষ্পাঞ্জলি দিয়ে চলে যাওয়ার পরে আমরা টোটাল প্যান্ডেলটাকে স্যানিটাইজ করব। স্যানিটাইজ করার পরে পরবর্তী যারা অঞ্জলি দিতে আসবে তারা এখানে এসে অঞ্জলি দেবে এবং আমাদের অঞ্জলি 11:30 পর্যন্ত চলবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কিশোর সংঘের কর্মকর্তার সঙ্গে কথা বললাম। প্যান্ডেল ঘুরতে ঘুরতে এই মুহূর্তে রয়েছি কাকদ্বীপ রিক্রিয়েশন ক্লাবে। এখানে প্রত্যেক বছর থিম পুজো হয়, কিন্তু এবছর তার একটু অন্যতা ঘটেছে, সবাই তার কারণ জানেন। তবুও এনারা এমনভাবে মণ্ডপ এবং প্রতিমাকে রেখেছেন যাতে রাস্তা থেকে চলার পথেই দেখা যায় প্রতিমা। আসুন দেখে নিই প্রতিমা এবং মণ্ডপ। এবছর প্রতিমা সাজিয়েছি পাটকাঠি, পাতি ঘাসের ফুল আর ধানের কুঁড়ো দিয়ে আমাদের প্রতিমা তৈরি করেছেন আমাদের এই শিল্পী, অত্যন্ত এক গ্রামের শিল্পী। নামটা যদি বলেন? হ্যাঁ, দিবাকর মিদ্যা, বাড়ি হচ্ছে রাক্ষসকালী ব্রজবল্লভপুর।
এর আগে গত কয়েক বছর ওনার ওই রকম ঝুরি ভাজা দিয়ে কাঁচ দিয়ে প্রতিমা তৈরি করে আমরা ব্লক থেকে প্রাইজও পেয়েছি। আজকের আমরা কাকদ্বীপের সমস্ত পুজো পরিক্রমা করতে করতে একটা নতুন খবর পেলাম এবং একটা খুব ভালো জিনিস আমাদের সামনে এলো, সেই খবরটা আপনাদের সামনেও পৌঁছে দিতে চাই। অন্যান্য জেলার মতো কাকদ্বীপেও এক খুদে শিল্পী নিজে হাতে প্রতিমা গড়ে কয়েকজন বন্ধুকে নিয়ে নিজের বাড়ির সামনেই দুর্গোৎসব উদযাপন করছে। তো সেই মূর্তি এবং যে খুদে শিল্পীর হাত দিয়ে তৈরি হয়েছে দুর্গা প্রতিমা, তার সঙ্গে আমরা একটু কথা বলে নেব। সায়নী খালদার, কবে ঠাকুর বানানোর কাজ শুরু করলে? পূজার এক মাস আগে। কি দিয়ে বানিয়েছো তুমি ঠাকুর? প্রথমে খড় দিয়ে বেঁধে নিয়েছি, তারপর মাটি দিয়ে সেটিকে ঠাকুর বানিয়েছি। তুমি কি আঁকা শেখো? না। কোন ক্লাসে পড়ো তুমি? সিক্সে। এর আগে ঠাকুর বানিয়েছো তুমি শুনছিলাম, সেটা কত বছর তুমি বানিয়েছো? আগের তিন বছর ধরে আমি বানাচ্ছি ঠাকুর। এখানে পুজো হচ্ছে প্রত্যেক বছর? হ্যাঁ। তোমার ঠিকানাটা একটু সবাইকে জানিয়ে দাও। তোমার বাড়ির ঠিকানাটা একটু সবাইকে জানিয়ে দাও। গুরুপল্লী, কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগনা। আমি এই আমরা সবাই পুজো কমিটির সম্পাদক। আমরা গত 14 বছর ধরে পুজো করেছি, এবারটা 15 বছর পড়েছে। রাজ্য সরকার এবং মহামান্য হাইকোর্টের যারা এ নির্দেশ এবং প্রশাসন আমাদের স্থানীয়, তাদের যা নির্দেশ মেনে আমরা প্যান্ডেল তৈরি করেছি।
প্রতিমা করেছি এবং সমস্ত রকম পরিবেশটাকে যাতে কোভিড নাইনটিন থেকে মানুষ বাঁচতে পারে সেজন্য সচেতনতার ব্যাপারে আমরা স্যানিটারাইজ মাস্ক এবং কিছু আমরা এখানে ফ্লেক্সের ব্যবস্থা করেছি যাতে মানুষের ভিতরে সচেতনতা বাড়ে। নমস্কার, যারা দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে উৎসব এখন একেবারে বিপরীতি পেশে দাঁড়িয়েছে। গতবার এবং বিগত দিনের যে উৎসব, সেই উৎসবের যে মেজাজ, যে ইচ্ছে, আমরা একদম বিপরীতি পেশে দাঁড়িয়েছি। সারা পৃথিবী জুড়ে একটা অদ্ভুত মহামারী আমাদের বাঁচার কথা বলতে শেখাচ্ছে। সেখানে উৎসব অনেক মানুষের একসাথে আসা, জটলা, এগুলো মৃত্যুকে ত্বরান্বিত করে ফেলতে পারে। তো এই প্রথম আয়োজক হিসেবে সারা জীবন আমরা বলেছি যে মানুষ আসুন, আমাদের প্রতিমা দেখুন, প্যান্ডেল দেখুন, এই প্রথমবার আমরা তাদের বলছি যে আপনারা দূরত্ব রেখে দেখুন। মানে গায়ে গায়ে এসে দেখে প্রচুর ভিড় করে অকারণ নিজেদের বিপদ কোনো মতে বাড়াবেন না। প্রশাসন বারে বারে বলছে যে এই মহামারীতে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে, সুতরাং বাঁচতে হবে। কোনোভাবে যদি বেঁচে যাই তা আগামী অনেক দিন পাবো অসাধারণ সুন্দর পুজো দেখার জন্য। সেজন্য আয়োজক হিসেবে এটা বলি আমি বারে বারে যে দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরুন, একেবারে না বেরোলো নয় তবে বেরিয়ে যেটুকু কম সম্ভব প্রতিমা উপভোগ করা। কার্তিক ডট কমকে জাগৃহী সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা। তারা যে এসেছে, আমাদের গুরুত্ব দিয়েছে, আমাদের কথা, পুজোর কথা এত এত মানুষের কাছে ঘরে বসে যারা রয়েছে তাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করছে। কার্তিক ডট কমকে আমাদের শুভেচ্ছা। সমস্ত কাকদ্বীপ ঘুরে আপনাদেরকে দেখালাম, আর এই মুহূর্তে আমাদের একদম অন্তিম পর্যায়ে আমরা দেখাবো আপনাদেরকে অমৃতায়ন সংঘ। তার আগে আপনাদের সকলকে বলি, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, অতি অবশ্যই কাকদ্বীপ ডট কমের পর্দায় চোখ রাখুন। আমরা কাকদ্বীপের সমস্ত মণ্ডপ এবং প্রতিমা আপনাদের সামনে নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনারা ঘরে থেকে দূরত্ববিধি মেনে একদম না বেরিয়ে, আবারও সেই একই কথা বলতে হয়, হেঁটে নয় নেটেই আপনারা দেখুন শারদ উৎসব। এবারের ভার্চুয়াল দুর্গোৎসব আপনারা এই ইন্টারনেটের মাধ্যমেই উপভোগ করুন। কাকদ্বীপ ডট কম আপনাদের সঙ্গে সবসময় রয়েছে। আসুন অমৃতায়ন সংঘের মণ্ডপ এবং প্রতিমা আমরা দেখে নিই। সবাইকে আগামী দিনের জন্য আমরা বলে রাখছি, আমরা লাইভ এবং অন্যান্য সময়ের পুজো মণ্ডপের অনুষ্ঠান, পুষ্পাঞ্জলি এবং অন্যান্য সন্ধ্যারতি সব কিছু নিয়েই এই দুর্গোৎসবের সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কাকদ্বীপ ডট কম।